তার বন্ধু, হ্যাঁ তাহলে তো তুমিও খাও। আমি অন্য খাই না, একদিন খাইছিলাম, কাপড় নষ্ট করে আলাইছি। তাই নাকি? আচ্ছা ভাই, তোমার একটি বন্ধুকে আসতে বলো না, যাও যাও একটু আসতে বলো। ব্যবহারটা খুব খারাপ হইলো, ও অভুলা মানুষ, আমি অভুলা মানুষ, পাশান তোরা পাশান, তিনবার ঠেকে দেখে নিলি আর গোস অরে অরে। এ ঝড়ুদা, ও কাচ্ছো কেন? কাঁদি কি সাথে? কি হয়েছে? তোর মাটা হেসা। এই দেবো কিন্তু একটা, ও আমার মা লাগে। হ্যাঁ বেয়াদব। আচ্ছা তার যদি মা নাকি, তাহলে তোমার তো মা নাকি? আমার খালা। শোনো চন্দ্রদা, ও কি বলছে আমি গিয়ে শুনে আসি। তুমি যে এখানে বসো, হ্যাঁ আর কিন্তু এখান থেকে নড়বে না, চুপটি করে বসবে। ওকে শুনছেন, আমি আপনাকেই ডাকছিলাম। ফটোরে ডাকছে কো? কি হয়েছে? তোরে ডাকছে। আচ্ছা বসো। ওকে কন্যা, হ্যাঁ তুমি আমাকে কি জানি বলতে চেয়েছিলে বলো। আমি বলতে চেয়েছিলাম আমি এই সানন্দা গাটি, এই সানন্দা বাজে গাত কথা শেষ হয় নাই। আচ্ছা তোমার বন্ধু কি পাগল? কি কইলো, কি কইলো রে? পাগল বলেছে আমারে? হ্যাঁ আমারে কো পাগল বলেছিলাম। হ্যাঁ এই পাগলে তুই ভুলা। ওরে বাবা কত সহজ না, আমারে কইলি পাগল। আমি পাগল না, আমি মেন্টাল। মেন্টাল? হ্যাঁ পাগল হইয়া পাগল আগে বলে পাগলে আগার জীবন দণ্ড হইতো পাগলি রে পাইলে। আচ্ছা শোনো, আর পাগল হতে হবে না, তুমি এখানে বসো, আর ওদিকে যাবে না। তোকে কথা শেষ হয় নাই? না যা, আমরা তো কথাই বলতে পারলাম না। ওহন ক পোগা, আমি কি বলতে চেয়েছিলাম জানেন? হ্যাঁ বলো। কোন? আমি সখীদের নি। এই শান কর ভা, এবার কেমন লাগে? তোকে কই আইকেই দিলাম। এই আমি বলেছি যে তুই বলে আইকেই দে। হ্যাঁ দেরি হইতেছে যে? কোনো দেরি নেই, তুই এখানে চুপ করে বসবি। এবার যদি তুই এখান থেকে উঠেছিস, আমি কিন্তু সত্যি সত্যি তোকে মারবো, একদম চুপ। ওকে কন্যা, তুমি কি বলবে বলো। বলবো কিভাবে? কষ্ট থাকা হারি নেম্বুরা। ঠাকুর আমি কেন যে একে এই সানুবন্ধার ঘাটে নিয়ে এসেছিলাম। আমি বলেছিলাম কি জানেন, আমি সখীদিনি। আবার দেখেন কাকে আমি কি বোঝাবো। এবার ভালো করে বলছি জন্ডদা, আর একবার ওদিকে যেও না। আচ্ছা কন্যা বলো কি বলবে। বলতে চেয়েছিলাম, হ্যাঁ আমি সখীদের নিয়ে, আচ্ছা এই সানবন্ধার গাটি, হ্যাঁ প্রতিদিন চান করতে আসি। আচ্ছা যদি আমার চেহারা পালাও কি বলে ডাকতো, কি বলে ডাকতো, কি বলে ডাকতো? মানে না এমনি মনে মনে এনে বইয়ে বইয়ে আকাম করতেছি। চুপ! বলছিলাম, হ্যাঁ বলো, আপনি অন্য গাড়ি যে বসিবান, আমি এই গাটি সখীদের নিয়ে কিছুক্ষণ স্নান করব। তা হ্যাঁ, তোমরা এই ঘাটে স্নান করবে আর আমরা অন্য ঘাটে গিয়ে বসি, ভালো না? হ্যাঁ দাদা,
কি ভালো কথা গো, বলে কি জানো যে আমরা অন্য ঘাটে গিয়ে মাছ ধরব, ওরা নাকি এই ঘাটে স্নান করবে, কি করব তুমি বলো তো? ছড়িয়ে টার্গেট লাইট নইছে ছড়িয়ে, তাই ওই যে ছড়িয়ে আতে নাল 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 পাতি মারে, তা তুমি কিছু বলো যাও, কিছু বলবে না বা মাতরুন না কো? হ্যাঁ ওরা এলো বসি বক মাতর, আমি বলছি ফালা বসি ফালা বসি, মোর মতো হরবু না আমরা এখান থেকে কিছুতেই যাচ্ছি না, তাই নাকি? হ্যাঁ ইয়েস টু ভেরি গুড হুইস টু হরবু না, এটা মানে কি ফালা বসি দাদা? হ্যাঁ আমরাও দেখে নিব তোমরা এখানে কিভাবে মাছ মারো, আমরাও দেখে নিব কিভাবে এখানে তোমরা স্নান করো। হাই গো হই দিক শয়রা ফালা হাউ তো
কোনো চললাম মনে ঘুরা চললাম এ জনুদা এ ফেরি ছাড় ছাড় কইলাম মান সম্মান খবর এসে ছাড় জনুদা তুমি এটা কি কাজ করলে তুই কি করলি আমি কি করেছি ও ছেড়ি রে তুই কুলে নই লিখে নিতেই পারি একটা ছেলে মানুষ আর একটা মেয়ে মানুষকে কুলে নিতেই পারে হাই রে গাদা রে মানে বুঝাবার তো গাদারা তুই এলি গাদা হ্যাঁ গাদা দেখে ছেড়ি রে কুলে নিয়ে বুঝাবাইলি তা আর আমি হচ্ছি কি জানোস কি তুমি সিংহ পুরুষ তুমি সিংহ পুরুষ ইয়েস নো হু ইজ দিস তার মানে বুঝলাম না কিছু বুঝলে না আমিও কিছুই বুঝিনি শুনো শুন আমি শুনবো তুই শুন আচ্ছা বলো শুনি তুই যখন এই মেয়ে মানুষটাকে কুলে নিয়েছিলি নিয়েছিলাম আমার সমস্ত ছেলে ভাই যুবক ভাইয়েরা আমাকে বলছে ভাই একটা কিছু করেন আমাদের ইজ্জত শেষ ইজ্জত শেষ তখন আমি ফট করে যাইয়া ওই ছেড়ি কুলে চললাম হ্যাঁ মনে করো ওটা শুট করে দিলাম ও যখন তুমি কুলে নিলে সেটা শুট হয়ে গেল হ্যাঁ ভালোই তো করেছো তাই না দুজন দুজনেই মজা পেয়েছো হ্যাঁ আচ্ছা দাদা সত্যি কি বলতে কি ওরা চাবুকা বেহুলারা যেতে পারে আর শোনো বেহুলাকে আমার খুব ভালো লেগেছে পারত খেয়েছস হ্যাঁ পারত খেয়েছি প্রেমে পড়েছি পীড়িত করেছি প্রেমে পড়েছি হ্যাঁ আচ্ছা দাদা কি করা যায় বলো তো দেখি আরে ওর আর কত রাগ মই তো হ্যাঁ আচ্ছা যাও বেহুলা হ্যাঁ থাকো আর কত চান করি সবাই মিলে না না তোমার ছেলে মানুষ এখানে থাকা যাবে না আমরা মেয়ে মানুষ এখানে চান করব তোমরা এখানে চলে যাও দাদা ওরা কি স্নান করবে তাহলে কি করা যায় তুই জাগা আমি যাবো গা আচ্ছা শোনো বেহুলাকে যেহেতু ভালোই লেগেছে তাহলে কিছুক্ষণ ওরা স্নান করুক না ওরা চান করুক পরে এসে সেটা বলো হ্যাঁ এই পুরুষ মানুষ থাকুন যাবো না নু আচ্ছা ওকে বেহুলা ঠিক আছে তুমি যখন মন স্থির করেছো এখানে তুমি স্নান করবে করো কোনো সমস্যা নেই কিন্তু একটি কথা বেহুলা কি কথা আমার কথাটা রাখবে তুমি রাখার মতো হলে রাখবো তুমি যাওয়ার সময় কিন্তু আমার সাথে দেখা করে যাবে ঠিক আছে দেখা করে যাব তোমরা দেখো তুই আমার নগে এই ওরা কেন শুধু বেহুলা নিজের বলে টনটন না আচ্ছা চলো তাহলে এবার আমরা চলে যাই ওরা এখানে স্নান করবে যাও আবার ওদিকে আগে যা আমি যাব আমার পিছে পিছে তাড়াতাড়ি চলে আসো যাক এবার তো চান করা যাবে তাই না ব্যাপার কি আও আমরা চান করি তুমি চান করবে হ্যাঁ আমাদের সাথে সমস্যা কি মেয়ে হলে চান করতে পারতে তুমি তো ছেলে মানুষ আমি না বালক লহান থাকা না থাকা সমান কথাই লাবালক বলা হ্যাঁ তোমার বয়স কত 75 75 75 বয়স তারপর তুমি লাবালক হ্যাঁ আরে ভাই তাও তো তুমি ছেলে মানুষ আর আমরা তো মেয়ে মানুষ এখানে থাকা যাবে না তুমি চলে যাও ও তো মনে মানে না একটা কথা কই হ্যাঁ বলো ও উ জান আইসে দেয় না হ্যাঁ মুনা খেতে সার দিতেছে এই যে পাকিস্তানি পাকিস্তানি ও উচা লম্বা বুঝা তা পাকিস্তানি মানুষ তোমার একটা কথা কই শুনো আইসে না মানে সেটা রে কব আসে তুমি এখান থেকে কি যাবে একটা গান শোনাই তোমার গান শুনতে শুনতে যাবো একটা কই গানটা ভালো আছে আচ্ছা বলো ও বউ কথা ক কি কবে হম তোমার কি কইলা তুমি গানটা তো শেষ করবার দিলা না আরে কবে তুমি বাবা কইয়া সখি পাগলা ছেড়ে চলে গেছে এবার যে গরম পড়েছে না কলসিটা বুড়াইনি কলসি বুড়াই তারপর আমরা মনে মতো করে চান করে নিব আই এ মাগি কলসি রে বুড়া হয় না সখি তুই বুড়া ওর মনে হয় শক্তি নাই মাগি তা
Oh, bela sabar makai gairah.